শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি জানিয়ে দেব, কেউ যদি বিদ্যুৎ চুরি করে তাহলে তিনি কোন ধরনের শাস্তি পেতে পারেন। এই বিষয়টি আছে বিদ্যুৎ আইন 2018-এর 32 নম্বর ধারায়। 32 নম্বর ধারাটি আবার 1 এবং 2 উপধারায় বিভক্ত। 32 নম্বর ধারার 1 উপধারায় বলছে, কোনো ব্যক্তি বাসগৃহ বা কোনো স্থানে ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করিলে অনধিক 3 বছর কারাদণ্ড অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের 2 গুণ অথবা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। অনধিক 3 বছর কারাদণ্ড বলতে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হতে পারে, অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের 2 গুণ অথবা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। আর 32 ধারা 2 উপধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করিলে অনধিক 3 বছর কারাদণ্ড অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের 2 গুণ অথবা 5,00,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। এখানে প্রথম দিকে যে সংজ্ঞার করাম তাকে, সেখানে কিন্তু এই বিদ্যুৎ চুরির সংজ্ঞাও দেওয়া হয়েছে আইনে। সেখানে বলা হচ্ছে, বিদ্যুৎ চুরি অর্থ অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ করিয়া উহার ভোগ বা ব্যবহার। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।